হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা। ফ্রেন্ডস, পাল্টে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ে রুটিন। পরিবর্তিত বিষয়ে রুটিন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সেই রুটিনটাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। তো কোন কোন বিষয়ে রুটিন পরিবর্তন হলো এবং কোন বোর্ডের পরীক্ষার রুটিন পরিবর্তন হলো আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিবিএসসির তরফে দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার বেশ কয়েকটি বিষয়ে সূচিতে বদল ঘটেছে। পরিবর্তিত নির্ঘণ্ট সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। অর্থাৎ যে বোর্ডের পরীক্ষার রুটিন পরিবর্তিত হয়েছে সেটা হলো সিবিএসসি বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তিত হয়েছে। তবে সব বিষয়ে না, কয়েকটি বিষয়ে রুটিন পরিবর্তন হয়েছে। যদিও পরীক্ষা শুরুর দিন একই রাখা হয়েছে, শুক্রবার সংশোধিত নতুন সূচি প্রকাশ করা হয়েছে। সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে cbsc.gov.in এ গিয়ে তা দেখা যাবে। নতুন সূচি অনুযায়ী আগামী 4ই মে থেকে শুরু হবে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। 4ই মে শুধুমাত্র কন্নড়, ওড়িয়া এবং লেপচা ভাষার পরীক্ষা রয়েছে। 6ই মে ইংরেজি দিয়ে শুরু হবে দশমের প্রধান বিষয়ের পরীক্ষা। দশম শ্রেণীর পরীক্ষা চলবে 7ই জুন পর্যন্ত। পুরনো সূচিতে বিজ্ঞানের পরীক্ষা 15ই মে হওয়ার কথা থাকলেও ওই দিন হবে না। অর্থাৎ যে রুটিন ছিল, যে দিনে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই দিনেই পরীক্ষা স্টার্ট হবে, যথারীতি সেই দিনেই পরীক্ষা স্টার্ট হবে। কিন্তু কিছু কিছু বিষয়ের রুটিন চেঞ্জ হয়েছে। যেমন ধরুন, বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল 15ই মে, সেটা কিন্তু 15ই মে পরীক্ষাটা হবে না, তার পরিবর্তে 21শে মে নেওয়া হবে বিজ্ঞানের পরীক্ষা। অঙ্ক পরীক্ষা 21শে মে হওয়ার কথা থাকলেও সেটির পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী অঙ্ক পরীক্ষা হবে 2ই জুন, অর্থাৎ অঙ্ক পরীক্ষা হওয়ার কথা ছিল 21শে মে, সেটা আবার চেঞ্জ হয়েছে। এবং সেটা চেঞ্জ হয়ে যে নতুন ডেট তার পরিবর্তে দেওয়া হয়েছে, অঙ্ক পরীক্ষাটা 2রা জুন, অর্থাৎ জুন মাসে 2 তারিখে অঙ্ক পরীক্ষাটা নেওয়া হবে। সংশোধিত নতুন সূচি অনুযায়ী দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে 4ই মে, প্রথম দিন ইংরেজি পরীক্ষা দিয়ে। 14ই জুন শেষ হবে দ্বাদশের পরীক্ষা। পুরনো সূচি অনুযায়ী ফিজিক্স পরীক্ষা 13ই মে হওয়ার কথা থাকলেও তার বদলে 8ই জুন হবে ফিজিক্সের পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তেমনি পরীক্ষা রুটিন পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে ফিজিক্স পরীক্ষাটা হওয়ার কথা ছিল 13ই মে এবং সেটা হবে 8ই জুন। পুরনো সূচি অনুযায়ী দ্বাদশের ভূগোল পরীক্ষা 2রা জুনের পরিবর্তে 3রা জুন নেওয়া হবে। 13ই মে থেকে 16ই মে পর্যন্ত থাকছে না কোনো পরীক্ষা, ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার যে রুটিন পরিবর্তিত হয়েছে সেই রুটিনটাই আমরা এখানে দেখে নিলাম। তো যারা সিবিএসসি বোর্ডের ক্যান্ডিডেট আছেন, যারা মাধ্যমিক এবং এইচএস পরীক্ষা দেবেন, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।